কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটারটি হ্যাং করুক এটা আমরা কেউই চাই না আর কম্পিউটারে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করার সময় সেই কম্পিউটারটি যদি হ্যাং করেই বসে সেটা যে কতটা বিরক্তিকর বিষয় এটা যাদের কম্পিউটার হ্যাং করে একমাত্র তারাই বুঝতে পারে তো আজকে আমি কম্পিউটার হ্যাং সম্পর্কিত তিনটি বিষয় আপনাদের সামনে বিশ্লেষণ করব। এবং সাথে সাথে স্ক্রিনে দেখিয়ে দিব প্রথমত হচ্ছে যে আপনার কম্পিউটারটি কখন হ্যাং করে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কম্পিউটারটি যদি হ্যাং করেই বসে সেই মুহূর্তে আপনার কি করা উচিত তৃতীয়ত হচ্ছে যে কী করলে কখনই আপনার কম্পিউটারটি হ্যাং করবে না তো আসলে আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু কম্পিউটার মাঝে মাঝে হ্যাং করে তো প্রথমে আমরা কথা বলবো কি কি কারণে কম্পিউটারটি হ্যাং হতে পারে তো বিভিন্ন কারণেই মূলত কম্পিউটার হ্যাং করে তো তার মধ্যে থেকে কমন কিছু বিষয় আমি বাছাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনার কম্পিউটারের যে র্যাম রয়েছে যদি র্যামের উপরে অতিরিক্ত চাপ পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে ধরুন আপনার কম্পিউটারে টু জিবি র্যাম রয়েছে এখন আপনি যদি অ্যাডই ফটোশপের আপগ্রেড বাসনের সফটওয়্যার অথবা ভিডিও এডিটিং সফটওয়্যারের মতো ভারী সফটওয়্যারগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার র্যামের উপরেও অতিরিক্ত চাপ পড়বে যার কারণে র্যাম তার ক্ষমতার বাহিরে কমান্ড নিতে না পারার কারণে আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে নাম্বার টু আপনার কম্পিউটারে যদি আপনি একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে নাম্বার থ্রি আপনার লোকাল ডিস্কে যদি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা না থাকে মানে আপনার যেই ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা রয়েছে সি ড্রাইভ আপনার সি ড্রাইভে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা ফাঁকা বা খালি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটারটি হ্যাং করতে পারে নাম্বার ফোর আপনার কম্পিউটারটি যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটার কিছুক্ষণ পর হ্যাং করতে পারে নাম্বার ফাইভ আপনার কম্পিউটারে যে প্রসেসরটি লাগানো রয়েছে আপনি সেই প্রসেসর ক্ষমতার বাহিরে যদি অধিকতর গ্রাফিক্স সম্পন্ন কোনো সফটওয়্যার রান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি অবশ্যই অনায়াসে হ্যাং করবে নাম্বার সিক্স আপনি যদি আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম অথবা হার্ডওয়্যার আপডেট না করেন সেক্ষেত্রেও কিন্তু কম্পিউটারটি হ্যাং করতে পারে তো আমি যে কারণগুলো বলেছি এই কারণগুলোর বাহিরেও কিন্তু কম্পিউটার হ্যাং করতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে এই কমন কারণগুলোর কারণেই কিন্তু কম্পিউটার হ্যাং করে থাকে তো এখন আমরা কথা বলবো যে যদি আপনার কম্পিউটারটি হ্যাং করেই বসে সেই ক্ষেত্রে আপনি কী করবেন তো অনেক সময় আমরা কম্পিউটারে কাজ করার সময় হঠাৎ করে আমাদের কম্পিউটারটি হ্যাং করে বসে সেক্ষেত্রে আমরা অনেকে একটি ভুল করে থাকি আমরা যখনই আমাদের কম্পিউটারটি হ্যাং করে তখন কম্পিউটারটিকে হুট করে রিস্টার্ট দিয়ে দিই কিন্তু এই রিস্টার্ট দেওয়ার ফলে আপনার কম্পিউটার হার্ডওয়্যারের উপর অনেক পরিমাণে চাপ পড়ে যার কারণে আপনার হার্ডওয়্যারের যন্ত্রাংশগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই মনে রাখবেন আপনার কম্পিউটারটি যদি হ্যাং করে কম্পিউটারটি রিস্টার্ট দেওয়া যাবে না তো যদি আপনার কম্পিউটারে কাজ করা অবস্থায় কম্পিউটারটি হ্যাং করে সেক্ষেত্রে আপনি যেটা করবেন কম্পিউটারের নিচে টাস্ক মাউসের রাইট বাটন ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে টাস্ক ম্যানেজার অপশনটি ওপেন করবেন তো অনেক সময় যেটা হয় কম্পিউটার হ্যাং করার সাথে সাথে আমাদের মাউসটিও কাজ করে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন কিবোর্ড শর্টকাট ইউজ করে টাস্ক ম্যানেজারটিকে ওপেন করবেন তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে স্কিপ বাটনটি প্রেস করবেন মানে ইএসসি বাটনটি প্রেস করবেন তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন প্রেস করে ইএসসি বাটনটি প্রেস করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপেন হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারের যতগুলো প্রোগ্রাম রান অবস্থায় থাকবে সবগুলো কিন্তু করবে তো আপনি লক্ষ্য করবেন যে সফটওয়্যারটি নট রেসপন্ডিং দেখাবে সেটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ইন টাস্ক অপশনে ক্লিক করবেন অথবা নিচে এখান থেকে ইন টাস্ক অপশনে ক্লিক করবেন তখন যেটা হবে সাথে সাথে আপনার যেই সফটওয়্যারটির কারণে কম্পিউটারটি হ্যাং করেছে সেই সফটওয়্যারটি ক্লোজড হয়ে যাবে আপনার কম্পিউটারটি হ্যাং ছেড়ে দিবে আপনি অনায়াসে পরবর্তী কাজগুলো করে নিতে পারবেন তো এখন আমরা আলোচনা করব যে কি করলে আপনার কম্পিউটারটি কখনোই হ্যাং করবে না আমরা একটি কম্পিউটার নতুন কেনার পর যে স্পিড পেয়ে থাকি আমরা কম্পিউটারটি ইউজ করার পর ধীরে ধীরে স্পিডটি কমে আসে এটা আসলে মূলত আমাদের ভুলের কারণে হয়ে থাকে আমরা কম্পিউটারটি প্রতিনিয়ত ইউজ করার কারণে কম্পিউটারের মধ্যে কিছু টেম্পোরারি জাঙ্ক ফাইল তৈরি হয় যেগুলো কম্পিউটার ইউজ করার সাথে সাথে প্রতিনিয়ত ডিলিট করে দিতে হয় তা না হলে যেটা হয় এগুলো আস্তে আস্তে কম্পিউটার সিডিএফটিকে ফুল করে ফেলে যার কারণে আমাদের কম্পিউটারটি কিন্তু ধীরে ধীরে স্লো হতে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মূলত আপনারা এই টেম্পোরারি জাঙ্ক ফাইলগুলো কীভাবে ডিলিট করবেন এবং আপনার কম্পিউটারটির স্পিড অনেকটাই বাড়িয়ে নেবেন এবং এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করার পর দেখবেন আপনার কম্পিউটারটি নতুনের মতো স্পিড দিচ্ছে তো এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট করার জন্য আপনি যেটা করবেন আপনার কম্পিউটার থেকে রান অপশনটিকে ওপেন করবেন তো রান অপশনটি ওপেন করার জন্য আপনি যেটা করবেন কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন ধরে আর প্রেস করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা রান অপশনটি ওপেন হয়েছে তো এ আমরা এখানটায় কিছু কমান্ড লিখবো কমান্ড লেখার পরে দেখবেন আপনার টেম্পোরারি যে জাং ফাইলগুলো রয়েছে সেগুলো আপনার সামনে শু করবে এবং সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে তো আমি প্রথমে এখানটা লিখবো প্রিপ্যাথ তো আমি লিখছি দেখেন তো প্রিপ্যাড লেখে আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার ইউজ করার কারণে এখানে হিউজ পরিমাণের টেম্পোরারি জাঙ্ক ফাইল তৈরি হয়েছে যেগুলো কিন্তু মূলত আমার কম্পিউটারটিকে স্লো করে রেখেছে তো এখান থেকে আপনি যেটা করবেন সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করবেন তো সেটার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ প্রেস করবেন তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ প্রেস করলাম দেখতে পাচ্ছেন সবগুলো জাঙ্ক ফাইল একসাথে সিলেক্ট হয়েছে তো এখন আপনি যেটা করবেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ডিলেট প্রেস করবেন কিবোর্ড থেকে শিফট ধরে ডিলেট প্রেস করলে যেটা হবে এই ফাইলগুলো পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আপনার রিসাইকেল বিনেও থাকার সম্ভাবনা থাকবে না তো এরপর আপনি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন মধ্যে আমার সবগুলো ফাইল কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে তো এরপর আমরা এই উইন্ডোটি ক্লোজ করে দিলাম তো এরপর আমরা আবারও রান অপশনটিকে ওপেন করব সেটার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করলাম তো এরপর আমরা এখানটা টাইপ করব ট্যাম্প তবে ট্যাম্প টাইপ করার আগে অবশ্যই আপনি পার্সেন্টেজ সাইন দিয়ে নেবেন তো আমি এখান থেকে পার্সেন্টেজ সাইন দিয়ে নিলাম এরপর আপনি এখানটা টাইপ করবেন টি এম পি ট্যাম্প তো এরপর আপনি আবারও পার্সেন্টেজ সাইনটি দিবেন তা আমি আবারও দিচ্ছি তো এরপর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন দেখতে পাচ্ছেন বধুরে এখানে যথেষ্ট পরিমাণের টেম্পোরারি ফাইল কিন্তু জমা হয়ে আছে যেগুলো আপনার কম্পিউটারটিকে অনেকটাই স্লো করে রাখে তো এরপর একইভাবে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ প্রেস করে অল সিলেক্ট করবেন তো এরপর আপনি আবারও আগের মতো কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ডিলিট বাটন প্রেস করবেন এরপর আপনি এখান থেকে ইএস অপশনে ক্লিক করবেন যেগুলো ডিলিট হবে না সেগুলো আপনি স্কিপ করে দিবেন তো এরপর আমি আবারও এখান থেকে উইন্ডোটিকে ক্লোজ করে দিচ্ছি তো এরপর আমরা আবারও রান অপশনটিকে ওপেন করব তো সেটার জন্য কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্রেস করে আর প্রেস করলাম এরপর আমরা এখানটায় লিখব রিসেন্ট তো এরপর আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন তো এখানে আপনি রিসেন্টলি আপনার যতগুলো ফাইল ফোল্ডারে প্রবেশ করেছেন সবগুলো কিন্তু রিসেন্ট অপশনে শু করবে আপনি এখানেও ঠিক একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন এবং একইভাবে আপনি কিবোর্ড থেকে শিফট এবং ডিলিট বাটন একসাথে প্রেস করে এই ফোল্ডারগুলো ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো ফাইল ফোল্ডার এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে তো এরপর আপনি আবারও রান অপশনটি ওপেন করবেন কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্রেস করে আর প্রেস করবেন এরপর এখানটা টাইপ করবেন ওকে অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ঠিক একইভাবে আপনি সবগুলো সিলেক্ট করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে তো এরপর আপনি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ডিলিট প্রেস করবেন এরপর এখান থেকে ইস অপশনে ক্লিক করবেন তো কিছু কিছু ফাইল ডিলিট না হওয়ার কারণ হচ্ছে আপনার কম্পিউটারে যে ফাইলগুলো রানিং থাকবে সেগুলো হয়তো রিলেট হবে না তো এরপর আপনি আপনার কম্পিউটারের স্পিড ঠিক রাখার জন্য আরও কিছু কাজ করতে পারেন যেমন ধরুন আপনি প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার উইন্ডোজ সেট আপ করবেন এবং আপনার কম্পিউটার র্যাম ক্লিন রাখার জন্য আপনি র্যাম ক্লিনের বিভিন্ন সফটওয়্যার রয়েছে গুগলে আপনি সেখান থেকে ইনস্টল করে ইউজ করতে পারেন এবং আপনি খুব ভালো মানের একটি ইউজ করতে পারেন এবং একটি কাজ করতে পারেন আপনি কম্পিউটার ইউজ করার সময় তিন চার ঘন্টা পর পর কম্পিউটারটিকে রিস্টার্ট দেবেন যাতে করে আপনার কম্পিউটারটি হ্যাং হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকে টিপসগুলো আপনারা যারা কম্পিউটার ইউজার রয়েছেন আপনাদের অনেক অনেক কাজে আসতে পারে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ